আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের একটা গোপন সিক্রেট বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমরা চাইলে অন্যের ডেসক্রিপশন কিভাবে নিয়ে আমরা কপি করে নিয়ে আমাদের নিজের মতো করে তৈরি করব, সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি। কারণ আমরা যারা বাংলাদেশি সেলার আছি, তারা অনেকেই আছি যারা ইংলিশে খুবই দুর্বল, তো দেখা যায় যে তারা প্রপারলি ইংলিশ লিখতে পারে না, বা অনেকটা চুরি করতে গেলেও দেখা যায় যে টোটাল কথা সবটুকু কপি করে, মানে ওইখানে পেস্ট করে দেয়, কপি পেস্ট করে। সেক্ষেত্রে দেখা যায় যে তার গিগটা ফাইবারে অ্যাপ্রুভ করে না। তো আজকে আমি যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসের মাধ্যমে আপনি যে কোনো লাইন, যে কোনো ওয়ার্ড বা যে কোনো একটা ডেসক্রিপশনকে আপনি আপনার মতো করে রূপ দিয়ে নিজের মতো করে একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে পারেন, সেটা অন্যের কাছ থেকে আইডিয়া নিয়ে। এটা আমরা সম্পূর্ণই করব হচ্ছে আমরা একটা টুলসের মাধ্যমে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আই হোপ যে আপনি আজকে অনেক কিছু শিখতে যাচ্ছেন, এবং যদি ফাইবারে কাজ করেন তাহলে অবশ্যই এটা জানা থাকলে আপনার পরবর্তীতে গিগ বানানোর জন্য কোনো প্রকার সমস্যা হবে না। আপনি খুব সহজেই ভালোভাবে একটা সুন্দর এবং ইউনিক আকর্ষণীয় একটা ডেসক্রিপশন তৈরি করতে পারবেন। চলুন আমরা দেখি কিভাবে একটা ডেসক্রিপশন তৈরি করতে হয় একটা টুলসের মাধ্যমে। তো এই কাজটা করার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে। আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডট থেকে চলে যাবেন মোড়ে, মোড় থেকে চলে যাবেন এক্সটেনশনে। এখানে আপনি মেন মেনুতে চলে আসবেন, আবার চলে আসবেন ওপেন ক্রোম ওয়েব স্টোর। তো আমরা অনেকে আছি যারা এই বিষয়গুলো জানি না, ফাইবারে অনেক সিক্রেট জিনিস থাকে যেটা সবাই শেয়ার করে না। তো আমি যতটুকু পারি আপনাদেরকে মোটামুটি ট্রাই করি যে কিছুটা হেল্প করার জন্য, তো আশা করি যে আপনাদেরও ভালো লাগবে। তো আমরা এখানে যা লিখব হচ্ছে ওয়ার্ড ট্রুন, এটা লিখে আমরা ওকে অটুন, এটা লিখে আমরা সার্চ করব অটুন। তো এটা লিখে সার্চ করলে আপনি প্রথমে যে সাইটটা পাবেন এটা হচ্ছে অটুন এক্সটেনশন। তো এটা হচ্ছে আপনি খুবই সুন্দর করে রাইটিং করতে পারবেন, কম্পেয়ার একটার সাথে আরেকটা, মানে এটা একটা এআই, কিন্তু আপনার যে ডেসক্রিপশনটা থাকবে ওইটার উপর কম্পেয়ার করে, বা ওইটার উপর ওইটার অনুযায়ী আপনাকে একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দেবে। তো এখানে দেখেন প্রায় 2 মিলিয়নের কাছাকাছি প্রায় মানুষ এটা ইউজ করতেছে। তো আমরা এইটা এখান থেকে অ্যাড করে নিব, আশা করি আপনারা করে নিতে পারবেন। অ্যাড করে নিলে এখানে আসার পরে আপনি এখান থেকে জাস্ট পিন করে দিবেন, আর কোনো কাজ নেই, একদম সিম্পল। এগুলো একটা বাচ্চা করতে পারে পিন করা, ওকে। তো আশা করি আপনি এটা করে নিতে পারেন। শুধু এখানে অ্যাডে ক্লিক করবেন, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, এখানে বলবে যে অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো ওকে, যাই হোক। তো আমার এটা অলরেডি অ্যাড করা আছে, সেই জন্য আর করলাম না, আমি চলে আসলাম হচ্ছে এখানে। তো আমি একটা কাজ করব, এখানে আমি একটা ট্রান্সলেট ওপেন করব বা ট্রান্সলেটার ওপেন করব গুগল। তো এটা ওপেন করার উদ্দেশ্য হচ্ছে আমি কী লিখতেছি এবং তাদের লেখাটা কী ছিল সেটা আমি এখান থেকে দেখব যে আসলে কতটুকু কার্যকরী। ধরেন এই মেয়ের একটা ডেসক্রিপশন, তো আমার এই ডেসক্রিপশনটা ভালো লাগছে, তাহলে আমি এটা আমি কপি করলাম, কপি করে আমি এটা গুগল ট্রান্সলেটে দিলাম। দেখেন আমি দিলাম, দেওয়ার পর এবার আমি কী করবো, এখান থেকে অটুনের এখানে আমি ক্লিক করব। এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে এখানে সাইন ইন করে নিন, একটা ক্লিক করলে সাইন ইন হয়ে যাবে। তো এটার থেকে আমরা কী করব, অটুন এডিটর আমরা এখানে ক্লিক করব। ওকে ক্লিক করি। ওকে, ক্লিক করার পর আমি যে ডেসক্রিপশনটা কপি করছি এই ডেসক্রিপশন হচ্ছে এটা। তো আমি কী করব, এই ডেসক্রিপশনটার অনুযায়ী আমরা একটা ডেসক্রিপশন তৈরি করব। দেখেন প্রথমে এখানে একটা জিনিস আছে, এটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই যে ফুল স্টপের পর থেকে আপনি এটা করতে পারেন না, একটা করে মানে ফুল স্টপ যেখানে শেষ হবে বা একটা করে সেন্টেন্স শেষ হওয়ার পর আপনি আরেকটা সেন্টেন্সে যেতে পারবেন। তো আমরা একটা সেন্টেন্স শেষ করে আরেকটা সেন্টেন্সকে রূপ দিতে পারবো। তো এখানে দেখবেন যে যখন যেখানে ফুল স্টপ শেষ হচ্ছে সেখান থেকে আপনি এটাকে কপি করে বা সিলেক্ট করে আমরা এখানে রিটাইটে ক্লিক করব, রাইট এখানে ক্লিক করার পর। তো আমরা এখান থেকে দেখেন অনেকগুলো পাবো, আমরা যেটা যেটা ভালো লাগে সেটা সেটা আপনি এখান থেকে নিতে পারেন। দেখেন অনেকগুলো আসতেছে, তো এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এ আমরা দেখি কোনটা নেওয়া যায়, এন ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট
ওকে, আমরা দেখি কোনটা কোনটা নেওয়া যায় আমাদের জন্য। তো ধরেন আমি এটাই নিলাম, কপি করলাম, এবং লাস্টেরটা আমি নিলাম হচ্ছে, এটাও আমি আরেকটা নেই, আবার রিটাইপে ক্লিক করলাম, এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। তো এখান থেকে দেখি সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, ধরেন এটাই আমি দুইটা কপি করলাম, কপি করে এটা আমি এবার গুগল ট্রান্সলেটে নিয়ে আসব। তো এবার এই দুটো আমি পেস্ট করে দিই, দেখি এখান থেকে আমার আমি যেটা চাচ্ছি সেরকম হয়েছে কি না। তো আমি এই দুইটা এখানে একটু স্পেস করে দিলাম, এখানেও এটা একটু স্পেস করে দিলাম, তো দুইটা থেকে এটা বের হয়েছে। তো এখানে কী বলছে, একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ব্যবসার ব্যবসায়িক বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন কার্যকর সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটি ব্যবসাকে বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন সেমভাবে এটার সাথে কিন্তু এটা পড়তেছে না, অনেক চেঞ্জ, হ্যাঁ অনেক চেঞ্জ। এটার থেকে কিন্তু আমাকে এটা আরেকটু ইউনিক মনে হচ্ছে, একটা কিন্তু কথা তিনি লিখে দিছে। এখানে বলছে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ব্যবসাকে বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এখানেও সেম কথাটা বলছে, একজন কার্যকরী সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটি ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, পালন করে আর এখানে পালন করতে পারে। হ্যাঁ, তো এখানে দেখেন দুইটা কথার ভিতরে দেখেন অনেক কিছু অ্যাড আছে এখানে, অ্যান এ সোশ্যাল মিডিয়া ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অ্যান ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আর এখানে লেখছে এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, দেখেন দুইটার সাথে কোনোটা কিন্তু মিল নাই। এবার নিজেরটা কী লেখছে, আমি আপনাকে সামাজিক মিডিয়া বিপণনের জন্য নতুন একটি অ্যালগোরিদম দিয়ে সহায়তা করব। এখানে কী লেখছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য একটি নতুন অ্যালগোরিদম বাস্তবায়নে আপনাকে সহায়তা করতে পেরে আমার আনন্দ হবে। দেখেন মানে দুইটা শব্দ চয়ন, আমি এটার মতো করে এটাকে অনুরূপ করে আমি আরেকটা ডেসক্রিপশন কিন্তু লিখে ফেললাম। তাহলে কি হইল, তাহলে আমাদেরকে আর কষ্ট করে মানে লেখার দরকার নাই, এগুলো করা আপনি এগুলোতে কোনো কপিরাইট হবে না, আশা করি হবে না, কোনো সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ইউনিকনেস অনেক ভালো, এবং আপনি অন্যের উপরে বা অন্যের ডেসক্রিপশন দেখে আপনি সেখান থেকে আপনার মতো করে একটা ডেসক্রিপশন জেনারেট করতে পারেন। এটা হচ্ছে একটা এআই, এটা দিয়েও আপনি সুন্দরভাবে কিন্তু ডেসক্রিপশন লিখে ফেলতে পারতেছেন। তো আশা করি আপনি মোটামুটি বুঝতে পারছেন যে কীভাবে ডেসক্রিপশন আপনি লিখতে পারেন, বেশি কিছু বোঝার দরকার নাই, যারা বুঝে অল্প দিয়ে বুঝে, তো আশা করি যে আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন থেকে আপনারা চাইলে কিন্তু সহজেই অন্যের ডেসক্রিপশন অনুরূপ করে বা কপি করে আপনি নিজের মতো করে এখান থেকে জেনারেট করে নিতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। তো আই হোপ যে আপনার একটু হলেও উপকার আসলো এই ভিডিওটা, ফাইবারের নতুন সিক্রেট মেথডের ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।